हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। एकटू भिन्नतार साथे बानानो दू रकमेर स्वादेर मिक्सड फ्राइड राइसेर रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करब। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपि। एर जोन्नो प्रथमे एक कप बासमती चाल दू थेके तीन बार जल पाल्टे पाल्टे धुए नेब। ধোয়ার সময় হাতে করে খুব আলতো করে এইভাবে ধুতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। বাসমতি চালের পরিবর্তে দেরাদুন রাইস ব্যবহার করতে পারেন। এরপর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম এরকম সরু ও লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এর মধ্যে 1 চা চামচ লেবুর রস এবং অল্প নুন মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1/4 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ রিফাইন্ড তেল দিয়ে সব উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব আরও 10 মিনিট। এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছ। এর মধ্যে 1 চা চামচ লেবুর রস, পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ রেড চিলি ফ্লেক্স এবং 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আদা বাটা ব্যবহার করবেন না, আদা বাটা ব্যবহার করলে মাছগুলো ভাজার সময় কড়া বা প্যানের গায়ে আটকে গিয়ে মাছগুলো ভাজতে অসুবিধা হতে পারে। এবার একটা বাটিতে ফাটিয়ে নিলাম 2টো ডিম, এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প রেড চিলি ফ্লেক্স এবং অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ফুটতে শুরু করলে এর মধ্যে 1 চা চামচ ভিনিগার এবং পরিমাণ মতো নুন দেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে একবার নেড়ে দেওয়ার পর হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট অর্থাৎ যতক্ষণ না চালগুলো 80% কুক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। তবে মাঝে মাঝেই খুন্তির সাহায্যে এইভাবে একটু আলতো করে নেড়ে দিতে হবে, যাতে নিচে বসে পুড়ে না যায়। জল ফুটিয়ে নেওয়ার পর জলের মধ্যে অল্প ভিনিগার দিয়ে চালগুলো দিলে ভাতগুলো খুব ঝরঝরে ও একদম একটা একটা থাকে। হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম ভাতগুলো এইভাবে আঙুল দিয়ে প্রেস করলে 2-3টে টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু একেবারে ম্যাশ হয়ে যাচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে যে চালটা 80% কুক হয়ে গেছে। চাল সিদ্ধ হওয়ার টাইম চালের কোয়ালিটি অনুযায়ী 2-1 মিনিট কম বা বেশি লাগতে পারে, সেটা আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে জলটা ঝরিয়ে একটা বড় জায়গার মধ্যে এইভাবে চাড়িয়ে রাখব। এখন একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অল্প এইভাবে কেটে রাখা ফুলকপি দিয়ে এগুলোকে লালচে করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে 4-5টা এইভাবে কেটে রাখা বিনস দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 খানা এইভাবে কেটে রাখা গাজর। এখন গাজর ও বিনসগুলোকে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। অর্থাৎ সবজিগুলোকে এমনই ভাজতে হবে যাতে সবজির কাঁচা ভাব চলে গিয়ে সবজির মধ্যে একটা ক্রাঞ্চ ভাব থাকে। এবার এই তেলের মধ্যে অল্প এইভাবে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে এগুলোকেও একটু হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব। এরপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এর মধ্যে 10 গ্রাম মতো কিশমিশ দিয়ে এগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব। কিশমিশ দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেই ভাজতে হবে, না হলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে।
এবার 15 গ্রাম কাজু হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দেব এবং অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে একদম হালকা করে অর্থাৎ মোট উল্টে পাল্টে দু পিঠ 2 থেকে 3 মিনিট মতো ভেজে তুলে নেব। এর থেকে বেশি বা লালচে করে ভাজবেন না, তাহলে মাছগুলো খেতে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে একটা সাইড 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দেব এবং অপর পিঠটাও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এগুলোকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে চিকেনের উপরের অংশটা ভাজা ভাজা হয়ে ভিতরের ময়েশ্চারটা লক হয়ে যায়। এর ফলে চিকেনটা ভিতরে জুসি এবং বাইরে একটু ক্রিস্পি হয়। আর যদি প্রথম থেকেই কম আঁচে বা মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে চিকেনের ভিতরের জলটা সব বেরিয়ে এসে চিকেনটা ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। এবার ফেটিয়ে রাখা ডিম দুটোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে কিংবা একদম লালচে করে ভাজবেন না, তাহলেও এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার প্রথম পদ্ধতির মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য ওই কড়াতেই 1 টেবিল চামচ রিফাইন্ড তেল মিডিয়াম গরম করে নিয়ে এর মধ্যে 4 কোয়া রসুন কুচি এবং আধখানা পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট মতো ভেজে পেঁয়াজ ও রসুনের রং একটু পরিবর্তন হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা অর্ধেক সবজি, অর্ধেক পরিমাণ ভেজে রাখা চিংড়ি মাছ ও চিকেনের টুকরো, 1/4 চা চামচ সামরিচ গুঁড়ো। সামরিচের পরিবর্তে কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ টমেটো কেচাপ এবং 1/4 চা চামচ চিলি সস। আর দিয়ে দিলাম ভেজে রাখা অর্ধেক ডিমের ভুজিয়া এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এখন অর্ধেক সবজি, চিকেন, ডিম ও চিংড়ি মাছ তুলে একটা পাত্রে রেখে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার এর মধ্যে অর্ধেক ভাত এইভাবে একটু চাড়িয়ে দিয়ে এর উপর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, অল্প নুন, অল্প সামরিচ গুঁড়ো এবং তুলে রাখা বাকি অর্ধেক সবজি, চিংড়ি মাছ, ডিম ও চিকেন। এরপর এর উপর বাকি অর্ধেক ভাত, আরও 1/2 চা চামচ চিনি, অল্প নুন ও সামরিচ গুঁড়ো দিয়ে একদম হালকা হাতে সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অন করে একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব 2 মিনিট। 2 মিনিটের বেশি কিন্তু রান্না করবেন না, তাহলে ভাতটা ওভার কুক হয়ে যেতে পারে। 2 মিনিট পর এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দেওয়া অবস্থাতেই আরও 2 মিনিট মতো রেস্টে রেখে এখন একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্রথম পদ্ধতির মিক্সড ফ্রাইড রাইস। এরপর দ্বিতীয় পদ্ধতিতে মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে 4 কোয়া রসুন এবং আধখানা পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজ ও রসুনের রং একটু পরিবর্তন হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ, 2 চিমটে মতো জয়ত্রী ও জায়ফল গুঁড়ো, অল্প নুন এবং ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন ও ডিম ভুজিয়া। সব উপকরণ মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প সামরিচ গুঁড়ো দিয়ে একবার নেড়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম অফ করে অর্ধেক পরিমাণে সবজি, চিংড়ি মাছ, চিকেন ও ডিম তুলে রেখে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পরিমাণ ভাত। এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন এবং 1/2 চা চামচ চিনি। এরপর একটা হাতা লো ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে গাওয়া ঘি। ঘিটা গলে আসার পর এর মধ্যে
একটা তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে 5 থেকে 10 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর অর্ধেকটা ঘি ও গরম মশলা এর উপর ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম তুলে রাখা অর্ধেক পরিমাণে সবজি, চিকেন, চিংড়ি মাছ ও ডিম। এবার এর উপর বাকি অর্ধেক ভাত দিয়ে এর উপর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, অল্প নুন, অল্প সামরিচ গুঁড়ো এবং 1/4 চা চামচ জয়ত্রী ও জায়ফল গুঁড়ো। জয়ত্রী জায়ফলের গুঁড়ো যেন খুব বেশি না হয়ে যায়, তাহলেও কিন্তু রেসিপির স্বাদ বিগড়ে বা তেতো হয়ে যেতে পারে। এবার এর মধ্যে বাকি অর্ধেকটা ঘি ও গরম মশলার মিশ্রণ দিয়ে হালকা হাতে সব উপকরণ মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অন করে এটাকে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট। 2 মিনিটের বেশি গ্যাস জ্বালিয়ে এটাকে রান্না করবেন না, তাহলে ভাতটা ওভার কুক হয়ে যেতে পারে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো রেস্টে রাখার পর এখন একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দ্বিতীয় পদ্ধতির মিক্সড ফ্রায়েড রাইস। আরও বেশি পরিমাণে মিক্সড ফ্রায়েড রাইস বানাতে চাইলে একটা বড় জায়গার মধ্যে 3টে বা 4টে লেয়ারে সাজিয়েও এগুলোকে মেশাতে পারেন। এর ফলে রাইসগুলো একটা একটা থাকে এবং একদমই কম কাটে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।